নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং শুরু করছি একটি নতুন জ্যোতিষ আলোচনা নিয়ে। একটি জ্যোতিষের বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহকে নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। তো অবশ্যই আলোচনায় যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুক্র গ্রহকে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটি বলতে হবে, যে মহারাশি দ্বিতীয় রাশি বৃষ এবং সপ্তম রাশি তুলা, এই দুটি রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র একটি জলতত্ত্বের গ্রহ, শুক্র একটি স্ত্রীকারক গ্রহ। শুক্র তার সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ বিষয় হচ্ছে, শুক্রের যে উচ্চস্থ স্থান সেটি হচ্ছে মীন রাশি, এবং সেখানে 0 থেকে 27 ডিগ্রি অবধি শুক্র উচ্চস্থ হয়, এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশিতে শুক্র 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হয়ে থাকে। শুক্র গ্রহটি সমস্ত আর্ট বা কলার কারক গ্রহ। আমরা বলবো যে শাস্ত্রকে কিভাবে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা যায়, এটি কিন্তু সব থেকে ভালো কিন্তু শুক্রই জানে। অর্থাৎ শুক্রের যে কলা বা যে আর্ট এই শুক্রের ভেতরে আছে, সেই বিষয়টি কিন্তু সুন্দরভাবে প্রকাশ করার যে ক্ষমতা, তা কিন্তু শুক্রের একটি বিশেষ প্রভাব হিসাবে মানা হয়। শুক্রের বর্ণ হচ্ছে সাদা, শুক্রের ধাতু হচ্ছে রূপা, শুক্রের রত্ন হচ্ছে হীরা, এবং শুক্রের মূল হচ্ছে রামবাসক। শুক্রের তিনটি নক্ষত্র আছে, একটি হচ্ছে ভরণী, একটি পূর্ব ফাল্গুনী এবং একটি পূর্বশালা। তো শুক্র সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটি বলতে হবে, যে শুক্র গ্রহটি কিন্তু ভোগবিলাসের কারক গ্রহ, বিলাসিতার কারক গ্রহ কিন্তু শুক্র। তার সঙ্গে সঙ্গে শুক্রের ভূমিকা কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে অনেক রকম ভূমিকা কিন্তু শুক্র প্রদান করে থাকে, এবং একটি আমরা যখন পরে এগোচ্ছি তখন আমরা দেখতে পাবো যে বিশেষ অনেক রকম বিশেষ বিশেষ জায়গা কিন্তু শুক্র তার ভূমিকা পালন করে, এবং তার প্রভাবের দ্বারা কিন্তু সেই জাতকের ভেতরে বিশেষ কিছু গুণ, বিশেষ কিছু ট্যালেন্ট, বিশেষ কিছু প্রতিভা তার ভেতরে আমরা দেখতে পাই। যা কিছু ভোগ বাসনা তা কিন্তু শুক্র সর্বদা পেতে চায়, এবং তার সঙ্গে সঙ্গে খুব সফট একটি গ্রহ শুক্র। প্রচণ্ড খুঁতখুঁতে একটা ব্যাপার কিন্তু শুক্রের ভেতরে আছে, খুব অল্প অল্প বিষয়ে কিন্তু শুক্র পীড়িত হয়ে যায়। হাজার জিনিসের ভেতরে বলা হয়ে থাকে, হাজার জিনিসের ভেতরে যেটি সব থেকে ভালো সেটিকে বার করে আনা কিন্তু শুক্রের ভেতরে বিশেষভাবে লক্ষ্য করা যায়। শুক্র শিল্পকলা, গণিতশাস্ত্র, এবং তার সঙ্গে সঙ্গে কামনা বাসনা, ব্যবহারিক বিদ্যা, সৌন্দর্য, কলা কৌশলী, জাগতিক আরাম যেটাকে আমরা বলে থাকি, তার সঙ্গে সঙ্গে গর্ভ, বিভিন্ন আর্টিস্টিক অর্থাৎ সঙ্গীত, কলাক্ষেত্র, চিত্রকার, কবিতা লেখা, এই সমস্ত বিষয় কিন্তু শুক্রের কালকথার মধ্যে আসবে। তার সঙ্গে সঙ্গে লোভ বা পটুতা, উদ্ভাবনী শক্তি, কাম শক্তি, সামাজিকতা, বিলাসিতা, সাজসজ্জা, তারপরে ফলিত বিজ্ঞান যেটাকে আমরা বলি ফলিত বিজ্ঞান, বিবাহ, যৌন সম্পর্ক, সামাজিকতা, তার সঙ্গে আকর্ষণ, যে আকর্ষণ ক্ষমতা, কাম সম্পর্কীয় যাবতীয় বিষয়, প্রজনন যন্ত্র বা গর্ভাশয়, বীর্য, অন্ডকোষ, তার সঙ্গে সঙ্গে শুক্রের কারকতার ভিতরে অভিনয়, নাটক, তার সঙ্গে সঙ্গে অভিনয়, নাটক, সঙ্গীত, সঙ্গীত, এই সমস্ত বিষয় কিন্তু শুক্রের কারকতার ভেতরে আমরা পাব। শুক্র কিন্তু যুবতী নারীর বিশেষ করে কারক। আমরা বিবাহের পরে, আমরা যখন চন্দ্র নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে বিবাহের পরে সেই জাতিকাকে আমরা কিন্তু শুক্র থেকে বিচার করব, কিন্তু যখনই সে মা হয়ে যাবে তখন কিন্তু আমরা তাকে চন্দ্র থেকে বিচার করব। শুক্র বিবাহের কারক, বিবাহিত জীবনের কারক। শুক্রের অবস্থান অনুসারে একজন জাতক বা জাতিকার বিবাহিত জীবন কেমন হতে পারে তার একটা কিন্তু ধারণা আমাদের তৈরি হতে পারে।
বা আমরা কিন্তু বলে দিতে পারি। তার সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু শরীরের যে আম্ল রস, তার সঙ্গে সঙ্গে সাতাশ রাত মহিলাদের, এই সমস্ত বিষয়ের কিন্তু বিশেষ করে কারক। শুক্র একটি স্ত্রী গ্রহ, একটি ব্রাহ্মণ জাতির গ্রহ। শুক্রের কোণ হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, বা কিছু কিছু ক্ষেত্রে পূর্ব দিকের কারক হিসেবেও শুক্রকে বলা হয়ে থাকে। শুক্রের রোগের ক্ষেত্রে বিভিন্ন রকমের যৌন ব্যাধি, স্ত্রী ব্যাধি বা গাইনো রিলেটেড যে সমস্ত সমস্যাগুলি আছে, তার সঙ্গে সঙ্গে মূত্রপীড়া, চক্ষুপীড়া, ধ্বজভঙ্গ রোগ, লাবণ্য ম্লান হয়ে যাওয়া, এই সমস্ত কিন্তু একটি অশুভ শুক্রের প্রভাব হিসেবেই ধরা হয়ে থাকে। শুক্রের পেশা হিসেবে অভিনেতা, কবি, লেখক, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, বিশেষ করে কেমিক্যাল, যে কেমিক্যালের যে ব্যবসা, অবশ্যই কেমিক্যালের ব্যবসার ক্ষেত্রে আমরা শনিকে প্রাধান্য দেব, তবে কেমিক্যালের ব্যবসার ক্ষেত্রেও শুক্রের ভূমিকা কিন্তু যথেষ্ট আছে। তার সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও কিন্তু শুক্রের একটি বিশেষ ভূমিকা দেখতে পাওয়া যায়। শুক্র কিন্তু যে কোনো আর্টের কারক গ্রহ, যে কোনো বিউটিশিয়ান যেগুলো আমরা বলে থাকি, সেই সমস্ত বিষয়ের কারক। শুক্র কিন্তু সমস্ত রকমের ফ্যান্সি জিনিসের কারক। শুক্র কিন্তু বিলাস বহুল গাড়ির কারক, অর্থাৎ আমরা যে সমস্ত গাড়ি বিলাসিতার জন্য আমাদের প্রয়োজনে আমরা ইউজ করি, সেই গাড়ির কিন্তু কারক শুক্র, এবং মালবহন গাড়ির কারক কিন্তু শনি। তার সঙ্গে সঙ্গে শুক্র আমাদের ফ্ল্যাটের কারক, শুক্র আমাদের সাজসজ্জা সম্পর্কীয় যাবতীয় বিষয়ের কারক। শুক্র কিন্তু যে কোনো গার্মেন্টস রিলেটেড কাপড় জামার কারক। শুক্র তার সঙ্গে সঙ্গে রত্নের কারক বলা হয়ে থাকে, এই রত্নের থেকে জুয়েলারির কারক। হ্যাঁ, এরকমভাবে শুক্রের কিন্তু প্রচুর কারকতা, শুক্রের কারকতার ভিতরে কিন্তু অনেক 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 রকমের জিনিস কিন্তু আছে, যা একটি অনুষ্ঠানে কিন্তু সম্পূর্ণভাবে বলা যায় না। আমি আপনাদেরকে একটি কথা বলবো, যে আপনারা যারা নিয়মিতভাবে আমার অনুষ্ঠানগুলি দেখেন, তাদেরকে আমি যে কথাটি বলবো, যে একটি অনুষ্ঠান করার পর আমি দেখেছি যে অনেক কিছু কথা কিন্তু থেকে যায়, যেগুলো কিন্তু অনুষ্ঠানের মধ্যে বলা হয় না। তবে সেক্ষেত্রে আমি ক্ষমা চেয়ে নেব, তবে একটি অনুষ্ঠান আমি নিজে দেখেছি যে একটি অনুষ্ঠান কিন্তু একটি কারকতার জন্য যথেষ্ট নয়, এবং আমরা যখন পরে আরও বিষয় নিয়ে আলোচনা করব, তখন আরও অনেক রকমের কারক, একটি গ্রহের কারকতা আরও অনেক রকমের পাব, এবং তখন আমরা সেই বিষয়গুলোকে নিয়ে নোট করে রাখব। শুক্র যদি, শুক্র আমি প্রথমে বললাম যে শুক্র গ্রহটি কিন্তু খুব সফট গ্রহ। শুক্র গ্রহটি যদি পাপ পীড়িত হয়ে যায়, পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের চরিত্রের দোষ লক্ষ্য করা যায়। শুক্র যদি শনির দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু বিবাহ বিলম্ব করায় বা বিবাহ আউট অফ কাস্টের ভেতরে কিন্তু করাবার চেষ্টা করে, বা রীতি বিরুদ্ধে বিবাহ করাবার একটা জায়গা তৈরি করে। তার সঙ্গে সঙ্গে পঞ্চমে যদি খুব বেশিভাবে পাপ পীড়িত শুক্র থাকে, তাহলে কিন্তু অবশ্যই রীতি বিরুদ্ধে বিবাহ করায়। জলজ রাশিতে শুক্র যদি পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের বা মানুষের কফজনিত রোগ বা বহুমূত্র রোগ হতে দেখা যায়। এছাড়াও জলরাশিতে যদি শুক্র পীড়িত হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে গাইনো রিলেটেড কিছু সমস্যাও কিন্তু তৈরি হতে দেখা যায়। বলবান শুক্র যদি পঞ্চম স্থানে থাকে, তাহলে কিন্তু মানুষের উচ্চ শিক্ষা লাভ হয়, এবং তার সঙ্গে সঙ্গে সেই মানুষের ভেতরে কোনো ট্যালেন্ট থাকতে পারে, বিশেষ করে বিভিন্ন কলা সম্পর্কীয় যে সমস্ত ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্ট দেখতে পাওয়া যেতে পারে। শুধুমাত্র আমরা পঞ্চমে শুক্র থাকলে বা শুক্র বলবান হলেই যে তার ভেতরে ট্যালেন্ট আছে, এরকম কিন্তু আমরা দেখব না। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেই ট্যালেন্টটির কথা বলবো, সেই ট্যালেন্টটির জন্য আরও বিশেষ কিছুগুলি জায়গা দেখতে হবে, সেইগুলোর দিকেও কিন্তু আমরা লক্ষ্য রাখব। তো এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটি কথা বলবো, যে চন্দ্র শুক্র যদি একসঙ্গে হয়ে যায়, তাহলে মানুষ কিন্তু উচ্চাভিলাষী হয়ে যায়, এবং চন্দ্র শুক্র একসঙ্গে থাকলে কিন্তু মানুষের কামকতা বৃদ্ধি পায়। আবার সেরকমভাবে বুধ শুক্র যদি একসঙ্গে থাকে, তাহলে সেই মানুষ কিন্তু হিসাব শাস্ত্রে বিশেষ পারদর্শী হয়, এবং এরকম বুধ শুক্র একসঙ্গে যদি শুভ রাশিতে অবস্থান করে, অর্থাৎ শুক্র বা বুধের ফেভারেবল যে সমস্ত রাশিগুলি আছে, সেই সমস্ত রাশিতে যদি অবস্থান করে বুধ শুক্র একত্রে, তাহলে সেই মানুষ কিন্তু নিজের বুদ্ধির দ্বারা যে কোনো কাজ, মানে
কাজের ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। এই বুধ শুক্রের যে সম্পর্ক, যে সংযোগ, এটি কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে, আমরা যখন ব্যবসা নিয়ে খুব গভীরভাবে আলোচনা করব তখন আমরা দেখব যে ব্যবসা, বড় বড় ব্যবসা ব্যবসায়ী যারা, তাদের কিন্তু এই কম্বিনেশনটা দেখতে পাওয়া যায় তাদের ছকের ভেতরে, বুধ শুক্র একত্রে থাকার কম্বিনেশনটা। এর সঙ্গে সঙ্গে শুক্র থেকে আমরা যেহেতু বিবাহিত জীবন বিচার করে থাকি এবং ছেলেদের ক্ষেত্রে তার বিপরীত লিঙ্গ বিচার করে থাকি, অর্থাৎ তার ওয়াইফ বিচার করে থাকি, তো শুক্র যদি পীড়িত হয়ে যায় বিবাহিত জীবনের ক্ষেত্রে অবশ্যই সমস্যা তৈরি করে, এবং বিপরীত লিঙ্গের যে জায়গাটা বা তার ওয়াইফের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও নড়বড়ে বা দুর্বল করে দেয়। শুক্র একটি স্ত্রীর কারক আমরা জেনেছি, এবং তার সঙ্গে সঙ্গে যে আরেকটি কথা যেটি বলতে হবে যে শুক্র কিন্তু একটি আমাদের জন্মচক্রের ভিতরে একটি খুবই ভাইটাল গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যেহেতু একটি ভাইটাল গ্রহ এবং শুক্রের কারকতা আমরা খুব সামান্যভাবে আলোচনা করলাম, তবু কিন্তু আমরা এরপরে যখন এডুকেশন, আমরা যখন প্রফেশন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তখন শুক্রের আরও অনেক অনেক রকমের গুণ আমরা দেখতে পাবো, এবং আমরা শুক্র কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে শুক্রকে ধরা হয়ে থাকে, এবং শুক্রের শুভত্ব কিন্তু অসীম, এবং একজন মানুষকে ভালো জায়গায় পৌঁছাতে গেলে পারে, একজন মানুষকে সুন্দরভাবে তার জীবনযাত্রাকে নিয়ে যেতে হলে, নিয়ে যেতে যদি চাইছে বা নিয়ে যাবার জন্য কিন্তু শুক্রের ভূমিকা বিশেষভাবে দরকার তার জন্মছকের মধ্যে। শুক্রের বর্ণ হচ্ছে, শুক্রের বর্ণ আমরা প্রথমে বললাম সাদা। এক্ষেত্রে আরও একটা কথা মনে রাখতে হবে যে শুক্র কিন্তু প্রচণ্ড উজ্জ্বল একটি গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের রং কিন্তু সম্পূর্ণ সাদা, এবং এইটুখানি বলে কিন্তু আজকের অনুষ্ঠান আমি শেষ করব শুক্রের কারকতা সম্পর্কে। এরপরে আমরা যখন আরও বিস্তারভাবে আলোচনায় যাব তখন কিন্তু আরও আমরা অনেক রকমের কারকতা আমরা পাবো, তো ততক্ষণের জন্য নমস্কার।